নমস্কার, সবাই ভালো আছো? থ্যাংক ইউ। বলো তো এখন কোন ক্লাস হচ্ছে? বাংলা ক্লাস পড়তে বসছো তো? আচ্ছা ঠিক আছে। এখন খুব ভালো লাগছে না? ডেলি ডেলি ক্লাসগুলি করছো দুপুরবেলা? ঠিক আছে, এবার বোর্ডের দিকে লক্ষ্য করো তো। আচ্ছা দেখো, ছবি দেখে নাম লেখো। এই প্রথম ছবিটা দেখে নাও, তারপরে একটা দেখে নাও, তারপরে একটা দেখে নাও, খালি ছবিগুলি দেখে নাও, তারপরে একটা দেখে নাও। তাহলে প্রথম ছবিটা কিসের ছবি দেখো, ভালো করে দেখো। মই, এটা যে ম রস্ব, এইভাবে লিখবে পরীক্ষার সময়, ঠিক আছে? ভেরি গুড। তারপরে একটা ছবিটা কি আছে দেখো তো ভালো করে, একটা পাতার ছবি আছে, তাই না? পাতার ছবি, তাহলে পাতা সবাই জানো, পায়ে কালে পা, ঠিক এইভাবে লিখবো পাতা, ঠিক আছে? তারপরে ছবিটা কি, হ্যাঁ একটা ফলের ছবি, হ্যাঁ কি লেখি, কিসের ছবি? ফল, তাহলে কিসের ফল, কোন ফল? আম। তাহলে সরিয়া আর মা, পরিষ্কার করে বড় বড় করে লিখবা, ঠিক আছে? তারপরে একটা কি ছবি, একটা ফুলের ছবি, তাহলে ফুল পালন করে রাখো, হরস্ব আর ল, ঠিক আছে? বাহ, এইভাবে সুন্দর করে লিখবা, তাই না? এইভাবে দেওয়া থাকবে পরীক্ষার সময় পার্সেন্ট মধ্যে, তাই না? পার্সেন্ট পার্সেন্ট মধ্যে পারবে না এবার, ঠিক আছে? দুষ্টিম করবা না, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করবা, সামনে পরীক্ষা, স্কুল খুললে পরীক্ষা, বাড়ি বাড়ি কিন্তু এক কথায় বলে দিচ্ছি, ঠিক আছে? আর বাংলা বইটার নাম কিন্তু ভুলবে না, বলো তো বাংলা বইয়ের নাম কি মনে নেই? আদর্শ লিপি, ঠিক আছে? তাহলে আজকে এটা হোম টাস্ক থাকলো, এটাই ভালো করে প্র্যাকটিস করবা। থ্যাংক ইউ, নমস্কার, আবার দেখা হবে।